গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছে, সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। আমিও ভালোই আছি। এখন বাজে হচ্ছে 10:30 মোটামুটি, আর এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। পাপাও বেরিয়ে গেছে, তো দেখি আমার ব্রেকফাস্ট এই যে ল্যাংচা, 4 পিস পাউরুটি আর কালকে চানাটা, এখানে বসেই খাবো। দেখছে বেশ সুন্দর এই দাদা। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরেই। রোদে বসে খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন আসবে মিঠি। মিঠিকে একটু আঁকা শেখাতে হবে, যদিও আমি চলে যাব আর খুব কয়েক মাস এখানে নেই, কয়েকটা মাসই বলতে পারো। অঙ্কিতা বারবার জিজ্ঞেস করতে যে আমরা কবে ব্যাঙ্গালোর ফিরবো, কবে ব্যাঙ্গালোর ফিরবো। আমি জানি না তোমার কোথাকার ব্লগ দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের কলকাতা থাকতেও ভালো লাগে। তো যেহেতু কলকাতায় আমরা সবটা চিনি জানি, এই যে সেদিনকে মনে হলো আমরা বিশাল, এম বাজার গেলাম, এগুলো দেখাতে পারলাম, এগুলো তো ব্যাঙ্গালোরে হয় না না খুব একটা, যেহেতু আমরা এখানকার সব মার্কেট চিনি, কোথায় কে আছে জানি, তাই জন্য আমাদের ভালো লাগে এখানে। তো ওখানের উইকেন্ডগুলো বাড়িতেই কেটে যায়, বা সম্ভবত বেশি হলে ডিমার্ট আর চায়না মার্কেট এই দিয়েই সময়টা কেটে যায়, যেহেতু আর ওই লোকেশনে বেশি কিছু নেই তাই আমরা দেখাতেও পারি না। হ্যাঁ, পেটিএম লেক রয়েছে। পেটিএম লেক হেঁটে যাওয়াটা একটু ডিফিকাল্ট, মানে আমার জন্য নয়, ওর জন্য ডিফিকাল্টি বটে। আর যেহেতু ওর অফিসটা চেঞ্জ হয়েছে, আমরা এখন একটা ডামাডোলের মধ্যে পড়ে গেছি, ওর অফিসটা চেঞ্জ হয়ে গেছে। এবার অ্যাপিদি ভাইয়া, স্বর্ণালী এরা সব আগের অফিসেই রয়ে গেছে, তো এরা বাড়ি চেঞ্জ করছে, কিন্তু আমাদেরও একই সাথে বাড়ি চেঞ্জ করার কথা ছিল, কিন্তু ও যেহেতু অফিস চেঞ্জ করে ফেলেছে তাই জন্য আমরা বাড়িটা এই মুহূর্তে চেঞ্জ করতে পারছি না। ওর অফিস লোকেশনেই আমরা আমাদের বাড়িটা নেব, তো ওর অফিস খোলা না অবধি আমরা এটাও ডিসাইড করতে পারছি না যে আমরা বাড়িটা কোথায় নেব, কারণ ও এখন যেই অফিসে চাকরি করছে সেই অফিসের লোকেশন ব্যাঙ্গালোরে এখনো হয়নি ঠিক। তো এই মার্চ কি এপ্রিল নাগাদ লোকেশন ঠিক হবে, মানে অফিস খুলবে। তো বুঝতেই পারছো তাহলে আমাদের মার্চ বা এপ্রিলেই যাওয়ার কথা চলছে, এখনো অবধি ডিসাইডেড নয়, তাই আমিও তোমাদেরকে জানাতে পারছি না যে আমরা কবে যাব। তবে এখনো অবধি মার্চ এপ্রিলই ঠিক হয়ে রয়েছে, সম্ভবত মার্চ। তো ওই জন্যে আমরা বাড়ির লোকেশনও ঠিক করতে পারছি না। যাই হোক, অ্যাপিদি ভাইয়া স্বর্ণালী হয়তো বাড়ি চেঞ্জ করে ফেলবে ওরা, কারণ বাড়ি দেখছিল, অ্যাপিদিও পাঠাচ্ছিল। তো তখন আমরা বললাম যে এরকম অসুবিধা আছে, আমিই বললাম, ও মিটিংয়ে ছিল তাই জন্য সেদিনকে আমি বললাম যে এরকম একটা অসুবিধা চলছে এখন। এখন আমরা জানি না যে কি করব না করব, দেখাই যাক যেটাই হয় না কেন, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ অঙ্কিতা, তুমি কেন বারবার জিজ্ঞেস করো যে আমি ব্যাঙ্গালোর কবে ফিরবো, কবে ফিরবো, এটা আমি ঠিক বুঝতে পারি না। কারণ টম্পির জন্যে যদি বলে থাকো তাহলে বলবো টম্পির মায়াটা আমরা নিজেরাও আস্তে আস্তে কাটানোর চেষ্টা করছি, কারণ দেখো এরপর যেখানে আমরা যাব সেখানে তো টম্পিকে নিয়ে যেতে পারবো না ওভাবে, কারণ টম্পির ওখানে বন্ধু বান্ধব আছে। আর ওকে যদি নতুন কোথাও নিয়ে যাই, সেখানকার ওইখানকার যারা রয়েছে তারা ওকে টম্পিকে মেনে নিতে পারবে না আর কি, মানে কুকুরদেরই কথা বলছি, যেরকম হয় আর কি, এক পাড়ার কুকুর আরেক পাড়ায় গেলে ঘেউ 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 চলতে থাকে, ওখানেও তাই তো হয়, তো মানিয়ে নিতে পারবে না, তো ওখানেও কয়েকদিন টাইম লাগবে। আর ওকে কী বা করবো, ওকে তো ঘরে বন্দি করেও রাখা যাবে না, কারণ ও তো ঘুরে ঘুরে বড় হয়েছে এই আর কি। তো টম্পির কথা যদি বলো তাহলে বলবো টম্পির মায়াটা আমরা নিজেরাও কাটিয়ে উঠেছি অনেকটা। হ্যাঁ, এটা বলবো না যে পুরোটা, এখনো ভাত দিতে গেলে ওই বিড়ালগুলোকে তখনও আমরা এটাই বলি, টম্পিকেও আমরা এভাবে দিতাম। যাই হোক, অনেক কথা হলো, মিঠি মিঠি আসবে আঁকতে, ওকে আঁকা শেখানোর কথা হয়েছে আর কি। তো ওই আর কি কয়েক মাস মিঠি 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 আসবে, মিঠিকে এখন তাও মিঠি কথা বলে, প্রথম প্রথম যখন মামনির কাছে পড়তে আসতো না ওকে কথাই বলাতে পারতাম না, মানে কথাই বলতো না, খুব লাজুক ছিল। এখন একটু মানে দাদাভাইকে খুব ভয় পায়, কিন্তু আবার দাদাভাইকে ভালোও বাসে, দাদাভাই দাদাভাই কোথায়, দাদাভাই কোথায় জিজ্ঞেস করে। তো আসুক আসবে, ও বলল, দেখা যাক যদি ও লেট করে তাহলে আমি জলটা বসিয়ে স্নানটা করে নেবো, কটা বাজে, 11:08 বেজে গেছে, জল চলেও এসেছে। দেখি ও যদি আসতে লেট করে তাহলে আমি জলটা বসিয়ে স্নানটা করে নিয়ে তারপর ওর সাথে বসবো। রান্না বান্না হয়ে গেছে, আজকে হয়েছে ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর কুমড়ো ভেজেছি ঘি দিয়ে মেখে খাবে, আর কালকের 4 পিস মতো আর ধোকা রয়েছে, ওই আর কি 2 পিস 2 পিস করে পাপা খেয়ে গেছে, মামুনি খাবে আর 4 পিস বোধহয় থাকবে, তো 2 পিস 2 পিস করে খেয়ে নেবো এই আজকের মেনু।
সকালে রুটি করে দিয়েছি, কালকে চানা ছিল সেটা দিয়ে পাপা নিয়ে গেছে, আর আমি তো দেখলি কি ব্রেকফাস্ট করলাম। মামুনি খেয়েছে মুড়ি, কারণ মামুনি তাড়াতাড়ি একটু খেয়ে কলেজ স্ট্রিট যাবে, দরকার আছে কলেজ স্ট্রিটে ওই বর্ষা ওদের জন্য বই কিনতে যাবে আর কি। স্কুল খুলছে না তো, তো স্কুলে দিচ্ছেও না, তো ওই স্কুলে যা যা বই ছিল আর কি থাকবে 1 to 1-এ সেগুলোই। মামুনির ফোনে ফোন এসছে, এবার আমি যাচ্ছি ফোন ধরতে। তো চলো এখনকার মতো টাটা। নানদান হয়ে গেছে, হাত দিয়ে কোনো রকম ধরে না চুলটা আছড়ে দিয়েছে, ওই জন্য ঠিক কেমন একটা লাগছে। যাই হোক না কেন, আর ওই খুশকির জন্য যেটা আমি অ্যাপ্লাই করছিলাম ওটা অ্যাপ্লাই করেছি, ওই জন্য আরো ভেজা ভেজা লাগছে একটু। স্নান দান করে এসে অ্যাপ্লাইটা করলাম। পাপা অনেকদিন ধরেই বলছে গাজরের হালুয়া খাবে, গাজরের হালুয়া খাবে, তো করা আর হচ্ছে না, মানে মামনি করে বেসিক্যালি। আমি গাজরের হালুয়া কখনো করিনি, আজকেই ফার্স্ট টাইম। আজকে গাজরটা আমি গ্রেট করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো প্রায় 1 কেজি মতো গাজর ছিল, সেটাকে গ্রেট করেছি, এখন বানাবো গাজরের হালুয়া। মামুনি গেছে কলেজ স্ট্রিট, বললাম আমি যেরকমটা, তো ওরকম কলেজ স্ট্রিট গেছে। মামুনি আজকে বানাবে না বলেছিল, কালকে বানাবে, আর পাপা গাজরের হালুয়ার জন্য পাগল হয়ে গেছে আর কি। তো ভাবলাম একটু বানিয়েই ফেলি, আর রাতে মামুনি করবে কড়াইশুঁটি কচুরি, রাতেও খুব একটা টাইম পাবে না। তো চলো দেখা যাক কেমন হয়। আমি আজকে শেয়ার করছি না গাজরের হালুয়াটা, কেমন হবে তো জানি না। আমি কিছু দেবই না, ঘি আর নর্মাল দুধ দিয়ে বানাবো, গুঁড়ো দুধ বা কন্ডেন্স মিল্ক কোনোটাই ঘরে নেই, চিনি আর কাজু বাদাম আমন্ড একুচি এসব দিয়ে বানাবো। চলো আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করে দেবো, যদি ভালো হয় তো। দেখা যাক কি হয়, বলেছি যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। সেভাবেই আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, এখানে অনেকটাই ঘি দিয়ে দিয়েছি মেল্ট হওয়ার অপেক্ষা, তারপর দিয়ে দেবো গাজরটাকে, গাজরটা ভালো করে ভেজে নেব। তারপর দেখো ঘিটা গরম হওয়ার পর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে গাজরগুলোকে ছেড়ে দিয়েছি, এবার একটু ভালো করে ভাজবো। তারপর একটুখানি দুধ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। একটুখানি দুধ আর একটুখানি জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো এতক্ষণ ধরে ভেজেছি, মোটামুটি 7-8 মিনিট ধরে ভেজেছি নেড়ে চেড়ে। এবার এই যে এই গ্লাসটার 1/2 কাপ দুধ, একদম জলটার পরিমাণটা একদমই কম, দুধটা দিয়ে একটু জাস্ট ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। এইটুকু দুধেই হবে না, পরে আরও দেব, কিন্তু এখন একটু সেদ্ধ হতে দেবো। ওটা তো দিয়েই ছিলাম, দিয়ে হাই ফ্লেমে নাড়াচাড়া করছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিয়েছি চিনি, এটাকেও নেড়ে চেড়ে এবার আবারও ঢাকা দিয়ে দেবো। চিনি আর গাজরের থেকে যে জলটা বেরোবে তাতেই মোটামুটি হয়ে যাবে। আর প্রথমে যে গাজরটা আমি ভেজে নিয়েছি এই কারণেই ভেজে নিয়েছি যাতে গাজরটার কোনো গন্ধ না থাকে, কাঁচা কাঁচা একটা গাজরের গন্ধ থাকে সেটা যাতে না থাকে। এত তো শেখাচ্ছি, জানি না এই ভিডিওটা আমি অ্যাড করতে পারবো কিনা, মানে কেমন হবে না হবে তা তো কিছুই জানি না। তো জলটা বেরিয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দেবো দুধটা, ব্যাস এবার ঢাকা চাপা দিয়ে দেবো। মনে তো হচ্ছে না আর লাগবে, আমি একদমই নতুন। আর যদি কেউ তাড়াতাড়ি করতে চাও তাহলে প্রেশারে একটা হুইসেল মেরে নিতে পারো একদম প্রথম দিকে। তো চলো আগে হোক, ও আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই এখন একটু, তাহলে সেদ্ধ সেদ্ধ হবে ক্ষণে, মানে ভাজা ভাজা বেশ। এই যে কাজু আর আমন্ড, মোটামুটি হয়ে এসেছে। ঘিটা দেওয়ার জন্য বেশ তেল তেলও হচ্ছে। এবার আমি দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, ব্যাস এবার মিশিয়ে নেব দিয়ে ভালো করে। গাজরের হালুয়া কমপ্লিট, ওকে দিয়ে মিষ্টিটা দেখালাম, বললো ভালো হয়েছে মিষ্টিটা। যাই হোক না কেন, আমার তো মনে হচ্ছে যে ভালো হয়েছে, আমি পেরেছি বানাতে। যাই না কতটা কি ভালো হয়েছে না হয়েছে পাপাকেই বলতে পারবে। আমি কখনো গাজরের হালুয়া এর আগে খাইও নি বানাইও নি, ফার্স্ট টাইমই বানালাম। তো এখন ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো, পরে একটা বাটিতে রাখবো, তখনও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমার মনে হয়েছে এভাবে বানালে ভালোই হবে, খারাপ হবে না। যেমন দেখতে হয়েছে তেমন না খেতেও হয়েছে, তোমাদেরকে বলছিলাম যে আমি এটার মধ্যে নামিয়ে নিয়ে দেখাচ্ছি, পরে ঢাকা দেওয়া ছিল, এতক্ষণ দারুণ খেতে হয়েছে, এক্সেলেন্ট খেতে হয়েছে। আমি নিজে বানিয়ে নিজে বলছি এটা ঠিক কথাই, কিন্তু না সত্যিই খেতে ভালো হয়েছে। যাই হোক না কেন, পাপাকে দেবো রাত্রিবেলা, আসলে ও খাবে কিনা জানি না, খায় না খুব একটা, তো দেখা যাক পাপার খেয়ে কেমন লাগে। তো চলো আমি দুপুরের খাওয়া দাওয়াটা এবার বেড়ে নিই, অলরেডি 2:30 বাজে। এই জাস্ট খাওয়া দাওয়া হলো, আর আজকে গা থেকে জ্যাকেট খোলাই যাচ্ছে না,
প্রচন্ড বাইরে তো প্রচন্ডই হাওয়া দিচ্ছে, ভেবেছিলাম আজকে ব্লগটা বাইরে গিয়ে শেষ করবো, কিন্তু বাইরে যা হাওয়া দিচ্ছে তাতে কেঁপে কুপে চলে এলাম এই আর কি। তো আজকের ব্লগটা আর বাড়ি নিয়ে গিয়ে লাভ নেই, কারণ সন্ধ্যে থেকে কি আর করব, নয় বেরোলেও হার্ডলি ফুচকা খেতেই যাবো, আর কোথাওই যাওয়ার নেই, কিছুই দেখানোর নেই, ও গেছে মিনিকে খাওয়াতে এই আর কি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, যদি ভালোবাসা যায় তাহলে প্লিজ পাশে থেকো ভালোবেসে, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ এভাবেই পাশে থাকার জন্য। আর আজকে তো শীতকালে ডেজার্ট মানেই আমরা জানি যে গাজরের হালুয়া, সেটাও বানিয়ে ফেলেছি, আশা করি তোমাদের ভালো লাগলো। তো চলো আজকের মতো টাটা।